স্বচ্ছ প্রাণে যে মাছিগুলো ওড়ে, এর চোখ নাই? আমার চোখ কয়টা? মাছির চোখ কয়টা? তিনটা। মাছির চোখ কয়টা? তিনটা। প্রাণী ছোট, চোখ বেশি। আমার আপনার চোখ আল্লাহ পাক দুটা করে দিয়েছেন, আর মাছির চোখকে তিনটা করেছেন। দুই পাশে দুটা আছে আর সামনে একটা আছে মুভিং আই, নড়াচড়া করে চতুর্দিকে, মানে সব জাত করে, কোন সলিম মধ্যে হামলা করে। খাবারে কোথাও যখন পড়ে তখন সে কি করে, দুই দিকে তো আবার অ্যান্টিনাও আছে, অ্যান্টিনা খাড়া করে দিবে সামনের মুভিং আই দিয়ে, দেখে আর অ্যান্টিনা খাড়া করে রাখে। অ্যান্টিনার কাজ হচ্ছে কোনো চাপ যখন পড়ে যায়, কোনো কিছু পড়তে নেই, তখন অ্যান্টিনা ওয়ার্নিং দিয়ে দেয়, মাছি তাড়াতাড়ি উঠে দৌড়। মাছি কি সহজে মারা যায়? মারা যায়। আল্লাহ শুধু বানান নাই প্রাণী, তার লাইফ সিকিউরিটিও নিশ্চিত করেছেন। একটু আসতে বলি, সুবহানাল্লাহ। মাছি ভন ভন করে না জিকির করে? মাছি ভন ভন করে না জিকির করে? তারা যে জিকির করে সেই জিকিরের ভাষা তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমন করে আল্লাহর দিন কি বাদ দিয়ে অন্য দিনের দিকে কেমন করে দৌড়ায়? অথচ আসমান জমিনে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সকল প্রাণী, সকল সৃষ্টি ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক আত্মসমর্পণ করে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা একটু কান লাগান, মাহফিল আসার সময় দেখলাম পুরুষ যেমন মহিলাও তেমন এসেছেন আজকের মাহফিলে। মাদের জন্য কোরআন সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? কোরআন শুধু পুরুষের জন্য নাজিল হয় নাই, মাদের জন্য কোরআন নাজিল হয়েছে। মাদের নামে সুরা আছে না? নাই আছে? সুরা আছে? সুরাতুল নিসা, সুরাতুল নিসা। কিন্তু পুরুষ নামে কোনো সুরা নাই? কই, পুরুষ নামে কোনো সুরা নাই তো? সুরা রিজাল বের করেন, পুরুষ ব্যক্তির নামে আছে, ব্যক্তির নামে আছে, কিন্তু পুরুষ জাতির নামে সুরা রিজাল, সুরা নিসা আছে, কিন্তু সুরা রিজাল নামে কোনো সুরা নাই। তাহলে এদিক থেকে মহিলারা পিছিয়ে না আগায় আছে? মার এখন খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। আবার মেয়েরা কিন্তু, মেয়েদের নামে আবার সুরাও আছে, পুরুষের নামে সুরা বেশি আছে, মেয়েদের নামে সুরা একটু কম আছে, একটা সুরা আছে, সেই সুরার নাম কি বলে? এত সুন্দর বললেন নামটা, মরিমার বাড়ি কোথায়? নওগাঁ নিয়ামতপুর নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন কি সুন্দর করে বললেন, ভাবলেন যেন আপনার বাড়ির পাশে মানুষ। অথচ মরিয়াম কোথাকার মানুষ, কোথায় তার জন্ম? আল্লাহ কি সম্মান, কি ইজ্জত, কি মর্যাদা দিলেন! এই এলাকার মানুষ অনাসে বলে ফেললেন তার নাম মরিয়াম। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? কেন দিয়েছেন? যোগ্যতা আছে না নাই? মরিয়াম আলাইহিস সালামের কি যোগ্যতা ছিল? এটা নিয়ে আজকে কিছু আলোচনা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা পয়েন্ট আমি আউট করলাম, ভুলে গেলে মনে করে দিবেন, মনে থাকবে সবার? আচ্ছা, কারণ অনেক মরিয়াম আসছে এখানে, এখানে দুষ্ট কোনো মহিলা আসে না, বলি আলহামদুলিল্লাহ, মাহফিলে কোনো দুষ্ট মহিলা আসে না, কিন্তু সিরিয়াল ছাড়ে না, ঠিক কি? কিন্তু সিরিয়াল ছাড়ে না, না দেখলে, না দেখতে দিলে বলে শোনো প্রয়োজনে সংসার ছাড়ো, সিরিয়াল ছাড়বো না। আছে না নাই? সেটা কি মুসলিম সিরিয়াল না হিন্দি সিরিয়াল? আমরা কি মুসলমান না হিন্দু? হিন্দি সিরিয়াল দেখবেন কেন, ঠিক কি না? মুসলমান মুসলমান সিরিয়াল দেখবে, হিন্দু ভাইরা হিন্দি সিরিয়াল দেখবে। যার যার সংস্কৃতি, যার যার ধর্ম সে পালন করবে, লেকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মেয়েরা সিঁদুর পড়বে, হিন্দুরা
তারা সিঁদুর লাগাবে, হাতে শখে পড়বে, এটা তাদের ধর্মীয় কালচার। মুসলমান কেন লাগাবে, ঠিক কিনা? এটাই তো কথা। কষ্ট পাচ্ছেন নাকি? এই আসনের মাননীয় সাংসদ একজন হিন্দু, একজন হিন্দু, তিনি মাননীয় মন্ত্রী মহোদয়, এ পর্যন্ত নিয়ামতপুরে কোনো মাহফিল বন্ধ হয়নি, অথচ অনেক মুসলিম এলাকায় মুসলিম নেতৃত্বের অধীনে পরিকল্পিত করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আছে না নাই? তাহলে সম্প্রীতি আগে দরকার, সংঘাত না সম্প্রীতি। আমার নবজি ইহুদির সাথে চুক্তি করেছে, আমার নবজি খ্রিস্টানদের সাথে সন্ধি চুক্তি করেছে, পত্তলিকদের সঙ্গে সন্ধি চুক্তি করেছে, হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছেন। অর্থাৎ সকল কিছুর আগে হলো মানবতা। যে মানুষের মানবতা নেই তার কোনো ধর্ম নেই, যে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ নেই তার কোনো ধর্ম কর্ম নাই। এটা হচ্ছে মেইন কথা। যে ধর্ম মানে সে কখনো সন্ত্রাসী হবে না, ধর্মকে যে বিশ্বাস করবে তার দ্বারা কোনো ক্ষতি হবে না। আচ্ছা কোন ধর্ম কি বলে মিসা কথা কম বলে, কোন ধর্ম বলে, কোন ধর্ম কি বলে মানুষকে ঠকাও, কোন ধর্ম কি বলে মানুষকে খুন করো, কোন ধর্ম কি বলে মানুষকে হত্যা করো, কোন ধর্ম কি বলে জেনা করো না? তাহলে এখান থেকে প্রমাণ হয় আমরা ধর্ম মানি না, আমরা ধর্ম মানি না। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে, পৃথিবীতে আরো ধর্ম আছে না নেই? আল্লাহর কাছে মনোনীত কোনটা বলেন? আল্লাহর কাছে মনোনীত কি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দশটা, কয়টা? আসতে বলবেন না কয়টা? যদি কেউ বলে ধর্ম সবগুলো বিশ্বাস করতে হবে তাহলে আল্লাহর কোরআনকে মিথ্যা বলা হলো, ঠিক কিনা? এটাও ক্লিয়ার হওয়া দরকার। মুসলমানের মুখে প্রশংসা হবে কয়টা ধর্মের? একটা। কয়টা ধর্মের বলেন? একটা। কিন্তু অন্য কোনো ধর্মকে গালি দেওয়া যাবে না। যে যা পালন করবে করবে, শান্তি মতো করবে। মুসলমানরা মন্দির পাহারা দেবে, ঠিক কিনা? আসতে কোন কেন? যারা মন্দির আক্রমণ করে তারা মুসলমান হতে পারে না, যারা মসজিদ আক্রমণ করবে তারা অন্য, তারা হিন্দু হতে পারে না। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলিম ধর্ম মানলে পরে কোনো ধর্ম উপাসনালয়ে, কোনো মসজিদে, মন্দিরে, পেগোডায় হামলা করতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাই, আমার নবীজি কাফের সঙ্গে সারা জীবন থেকেছেন। আমার নবীজির চাচা আবু তালেব মুসলিম না কাফের বলেন? মুসলিম না কাফের? সারা জীবন থাকেন নাই? সারা জীবন থেকেছেন, মৃত্যুর দিন পর্যন্ত থেকেছেন। আবু তালেব মারা যান, রসুল বলেন চাচা একটু কালিমা পড়া যায় না? মোহাম্মদ বাপের ধর্ম সারুল না, এরকম লোক তো এখনো নাই, আছে না নাই? আমার বাপও সোর, আমিও সোর, আছে না নাই? আবু তালেব বলল মোহাম্মদ আর বলো না, আমারে হাসবো না, আমার জন্য এটাই যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে। রসুল বলেন চাচা এটা দিয়ে আপনি জান্নাত পাবেন না। মোহাম্মদ আমারে জোরাজুরি করো না, হেদায়তের মালিককে। রসুল কি ব্যবহার খারাপ করেছেন, জোরাজুরি করেছেন, কিলে কিলে করছেন? তা আপনি কিলে কিলে করেন কেন? সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা হিন্দু মুসলিম এদেশে হাজার বছরের ঐতিহ্য আমরা একসঙ্গে বসবাস করি, আমরা কোনো গালাগাল দেব না। সবার আগে দেখবো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজে বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আদম সন্তান, সে কি সন্তান, কি সন্তান বলেন? আপনি গালি দেওয়ার কে? আপনি তার সঙ্গে কটাক্ষ করার কে? আপনি তাকে জুলুম করার কে? সে তো আল্লাহর গোলাম, সে আল্লাহর বান্দা। তাকে বানিয়েছে কে? খ্রিস্টানকে বানিয়েছেন কে? হিন্দুকে বানিয়েছেন কে? তার রব কে? অতএব এগুলো নিয়ে আমরা কখনো বিভ্রান্তি ছড়াবো না। যারা বিভ্রান্তি ছড়াবে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে তাদের। দুষ্ট আল্লাহ তুমি সবাইকে বুঝার তাওফিক দিয়ে দাও। এই সমস্ত কথাগুলো একটু বলার প্রয়োজন ছিল আমার, এটা বলে নিলাম। কোনো কষ্ট পেলেন নাকি আপনারা? আসুন
আমরা ওই আয়াতগুলোর দিকে যাই। ফাতির মানে স্রষ্টা, আকাশ কে বানিয়েছেন? আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াত, প্রশংসা তার যিনি আকাশ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং বানানো যায়, হয়তো আমরা একটু রড টড দিয়া, সিমেন্ট টিমেন্ট দিয়া একটা পিলার টিলার চার পাঁচটা পিলার দিয়ে বানায় নিলাম, কিন্তু আল্লাহ এমন আকাশ বানালেন যার কোনো খুঁটি নেই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার বিল্ডিং একরকম, আল্লাহর বিল্ডিং আরেক রকম। বেগৈর আমাদিন তারাও না, হ্যাঁ তুমি কি দেখো না খুঁটিবিহীন সাদ আমি কেমনে ঝুলাইয়া রাখছি? কোথাও কি কোনো কানা হয়, কোথাও কি ছোট, কোথাও কি এরকম নিচু হয়ে গেছে? কি সুন্দর করে আল্লাহ বানায় দিলেন, এবং সে আসমানটাকে সুন্দর করেছেন, আবার ডেকোরেটও করেছেন, অসংখ্য তারকারা যদি এটাকে সুসজ্জিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন ওয়া'আতাদনা লাহুম আযাবাস-সা'ীর। জোরে বলুন আল্লাহু আকবার। কিসের লাইন? লাইফ দেন কেন? হ্যাঁ, আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই আকাশটালের বুলালামিন কি সুন্দর, অসংখ্য তারকারা যদি সৃষ্টি করে, তারকারা যদি সুসজ্জিত করেছেন, তারকা বড় না সূর্য বড়? বল, সবাই বলেন তো কোনটা বড়? চোখে দেখতে কোনটা বড় দেখা যায়, কিন্তু আসলে সূর্য বড় না তারকা বড়? এক একটা তারকা এত বড়, যে তারকা বারে এত দূরে, পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে তারকা দিয়ে আল্লাহ পাক আকাশকে সুসজ্জিত করেছেন, কিছু কিছু তারকা এত দূরে আছে সেই তারকার আলো আজ পর্যন্ত জমিনে স্পর্শ করে নাই, অত চালর গতি হলো 186,000 মাইল। এক একটা তারকা সূর্যের চাইতে এত বড়, সূর্য পৃথিবী থেকে 13,00,000 গুণ বড়। 13,00,000 গুণ বড় ওই সূর্যটাকে যদি একটা তারকার গায়ে যদি দেওয়া হয়, একটা তারকার গা পরিপূর্ণ করার জন্য এরকম সূর্য একটা নয়, 9,00,000 সূর্যকে পরস্পর সাজায় রাখলে পরে একটা তারকার জায়গায় তবুও ফাঁকা থেকে যায়। মনে হয় তারকা ছোট হয়ে গেছে, সুবহানাল্লাহ ছোট হলো। যেরকম সুবহানাল্লাহ, এই বিশাল আকাশের যিনি মালিক, সে মালিক আমাকে আপনাকে দিয়েছেন কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? যিনি আকাশ বানালেন তিনি কোরআনটা নাজিল করেছেন দুর্বল করে? আকাশটা কি দুর্বল? সূর্য কি দুর্বল? কোরআন কি দুর্বল মনে হয়? কিন্তু আমরা কোরআনটাকে দুর্বল করে থুয়ে দিছি, ঠিক কি না? আমরা রেখেছি কোরআনকে দুর্বল করে, কেন? এর কোনো ব্যবহার নাই তো, এর ব্যবহার শুধু নামাজে আছে কিন্তু সমাজে নাই, ঠিক কি না? এর ব্যবহার শুধু কি আছে? নামাজে কোনো মতো আছে, সমাজে নাই। কোরআন কি শুধু নামাজের জন্য আসছে না সমাজের জন্য আসছে? নামাজ এবং সমাজের জন্য কোরআন নাজিল হয়েছে। নামাজে কোরআন থাকবে, সমাজে কোরআন থাকবে না। যারা নামাজে কোরআন চায়, সমাজে কোরআন চায় না, এরা টাটকা মুনাফিক, এরা টাটকা মুনাফিক। কথা কি বোঝা যায়? স্পষ্ট কথা, এর চাইতে আমি আর কি করে বলবো? অস্ত বেশি লাগে না, সামান্য কথাই বোঝা যায়। কেউ উঠবেন না, যদি কেউ ওঠেন জোর করে ধরবেন পাশের থেকে, আস্তে করে বসে নেবেন। যদি দেখেন মেজাজটা খুব গরম, একটা মুস্কি হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে, কেউ যাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি, আর একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু কি করব আর, মাহফিল আসতেও দেরি হয় অনেকের। আমি যখন থেকে আসতেছি, অনেক দূর থেকে আসতেছে মানুষ, 10টা পর্যন্ত মানুষ আসতেই সময় লাগে, এই জন্য একটু দেরি হয়ে যাক না, কি আছে, এক একটা মুহূর্ত আমাদের জন্য যাচ্ছে, বিশাল সব আল্লাহ পাক আমার আপনার আমার আপনার আমল নামায় লিখিয়ে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। খায়রুম মিন 60 সানা, দ্বীনের আলোচনার একটা বৈঠকের একটা মুহূর্ত 60 বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। তো 60 বছর নফল ইবাদত মানে কি বিশাল ব্যাপার, অনেকে 60 বছর বাঁচি না,
অতএব এই চান্সগুলো আমরা ছাড়বো কেন? একটু বসি, কোন সূরা থেকে কথা বলছি? সবাই বলেন কোন সূরা থেকে? ফাতির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি, লাভ লস তুই জানিস, লাভের যেখানে তুই দেখা পাস সেখানেই দৌড় মারিস, লসের জায়গায় বান্দা তুই যেতে চাস না। আমরা কি লসের জায়গায় যাই নাকি? আমরা কি খুঁজি? লাভ খুঁজি। আমরা কেউ লসে যেতে চাই না, ক্ষতির মধ্যে যেতে চাই না, লস শুধু আমরা নিতে চাই না, লাভটাই নিতে চাই। কিন্তু দুনের জিন্দগিতে ব্যবসা করতে গেলে লসের ঝুঁকি আছে না নাই? ব্যবসা আছে, ব্যবসা আছে, যার লাভও আছে লসও আছে, লসটাকে মাথায় নিয়ে তাকে ব্যবসা করতে হয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তো কেমন একটা বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কখনোই লস হবে না। যেরকম সুবহানাল্লাহ, কখনোই লস হবে না সেই ব্যবসা তোমাকে জানিয়ে দেই। বান্দা তুমি শিখে নাও, ওই ব্যবসাগুলো করো, এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যবসাগুলো কি আমরা করবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা তিনটা কাজ করতে পারে, তার জন্য লেনথেবুর লানে তাকিদ প্রয়োগ করে বলা হলো, তার জন্য কোনোদিন কোনো কালই তার জন্য লস হবে না। তিনটা কাজ করলে লাভবান হয়ে সে জান্নাত পেয়ে যাবে। এই তিনটি কাজ আমরা অবশ্যই করব। আবার এই তিজারা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে উল্লেখ করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? লস না লাভ? আসতে বলবেন না লস না লাভ। যে কাজ করলে পরে জাহান্নাম থেকে বাঁচবো, আমি জান্নাত পেয়ে যাব, এর চাইতে বড় লাভ আর কি হতে পারে? আমার আপনার জীবনের সবচাইতে বড় সফলতা হলো যে বান্দার কপালে জান্নাতটা জুটে গেছে। আমরা কি সবাই জান্নাত পেতে রাজি আছি? সবাই কি জান্নাত পেতে রাজি আছি? জি, একটু নিচে নামান, মানুষ তো বসে আছে। আচ্ছা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি জান্নাত পেতে রাজি থাকি আমরা, আল্লাহ বলছেন আমি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই জায়গায় আল্লাহ কয়েকটা পুঁজির কথা বলেছেন, এখানে একটু ভিন্ন করে বলেছেন, কিন্তু মূল বক্তব্য এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ইমান আনবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ইমান আনা মানে হিংস্র জঙ্গলের ভিতরে নিজের জীবনকে ছেড়ে দেওয়া। ইমান আনা মানে হিংস্র জন্তুর জঙ্গলে এই দেহটাকে ছেড়ে দেওয়া, মানে দিন যখন আনবো আমি, ইমান যখন আনবো, সেই সময় ভাবতে হবে যে কোনো মুহূর্তে আমার জীবনটা তাগুতি শক্তি ছিনিয়ে নিতে পারে, জীবন চলে যাবে, কিন্তু বাতিল শক্তির কাছে মুসলমান জাতি কখনো মাথা নত করতে পারে না। বদর এনেছি আমরা, উহুদ এনেছি আমরা, খন্দক এনেছি আমরা, হুনাইন এনেছি আমরা, মক্কা বিজয় এনেছি আমরা, মুসলমান শাসিতের জাত না শাসকের জাত?
শাসিতের না শাসকের, শাসকের জাত। মুসলমান নির্যাতনকারী হতে পারে না, মুসলমান নির্যাতিত হবে, নির্যাতনকারীকে প্রতিহত করবে মুসলমান। জালিমদের জুলুম প্রতিহত করার দায়িত্ব মুসলমানকে কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথার মধ্যে একটু গাল গপ্প কম, আমার কথার মধ্যে তারানের বান্দরে কলা খাইছে এন্দুরে, এগুলো আমার ভিতরে নাই। আমি চেষ্টা করি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। একটু আমার কথার মধ্যে নিরস ভাব, শ্রীহীন ভাব, কি করবেন? আমার দেশে কত আলোচনা আছে, দুই তিন ঘন্টার আলোচনা চলে, কেন্দা জারে যার দুই তিন ঘন্টা বক্তৃতার মধ্যে একটা আয়াতও নাই, হাদিসও নাই। আসে না? নেই, এরকম আসে না? আচ্ছা, এটা উচিত না, এটা উচিত না, এটা উচিত নয়। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমরা লস করব না, অবশ্যই আমরা লাভবান হয়ে যাব। দুনিয়ার জিন্দেগিতে আমি লসে যেতে পারি, কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে তিনটা কাজ করবি, তোর জীবনে কোনো লস হবে না। তিজারাতাল লানতাবুর, এক নাম্বার হলো তোর কি করতে হবে, সেটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা এক নাম্বার, যারা আল্লাহর কালামটাকে নিয়মিত তেলাওয়াত করবে। অনিয়মিত না নিয়মিত বলেন? মরার আগে না মরার পরে? কিন্তু আমার আগে তেলাওয়াত চলে জামাতের সাথে, মরার আগে না মরার পরে? মরার পরে হাফেজ ভাড়া করে, হাফেজ কিছু ভাড়া করে, মরে গেছে বাপ, নিজে তেলাওয়াত পারে না, বউটাও তেলাওয়াত পারে না, সিরিয়াল দেখে তেলাওয়াত শিখবে কখন? শেখে নাই, বউ নিজেও শেখে নাই, সন্তানদেরও শেখায় নাই, বাপ মরে গেছে, বাড়িতে কেউ কোরআন পড়ার লোক নাই, বাড়িতে কোনো কোরআন চর্চা নাই, হাফেজ কিছু ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত চলতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, আমি কোরআনটা নাজিল করেছি জিন্দা লোকের জন্য, আর তেলাওয়াত করে কার জন্যে? মরা লোকের জন্যে। আমার ভাইরা, তেলাওয়াত হতে হবে নিয়মিত, কোরআন তেলাওয়াত যার নিয়মিত থাকবে, যে দেহে কোরআন তেলাওয়াত নিয়মিত থাকবে সেই দেহে রোগও কম থাকবে। আগের মানুষের ভিতরে রোগ বেশি ছিল না, কম ছিল, আর এখন চিকিৎসক কমছে না বাড়ছে, ওষুধ কম না বেশি, এখন রোগীও কম না বেশি, আর আগে ডাক্তারও নাই, ওষুধও নাই, কিছুই নাই, ডাক্তার লাগবে কেমনে, ওষুধ লাগবে কেমনে, রোগী তো নাই। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আপনি একটু ডিপলি চিন্তা করবেন, গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদির মুখে নানির মুখে গুনগুন গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে কানে আসতো, কিন্তু সেই তেলাওয়াত কি এখন কানে আসে নাকি? গ্রামের মসজিদগুলোতে মক্তব চালু ছিল, গ্রামের অধিকাংশ মানুষ কোরআনটা ছোট্টবেলায় শিখে নিত, এখন সেই জায়গাগুলো বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল। কি স্কুল? শরীর ওজন বেশি না কেজির ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার চেয়ে ডাবল, ব্যাগ নিতে নিতে এরকম কাইট হয়ে পড়ে, ঠিক কিনা বলে? আমি কি ভুল বলতেছি? এগুলো এত বয়স তো দরকার নাই, বিশ্বের সকল মানুষকে ভালো করার জন্য, চরিত্রবান করার জন্য হাজার কিতাবের কোনো প্রয়োজন নাই, জাতিকে সভ্য জাতিকে চরিত্রবান করার জন্য শত কিতাব পড়া লাগবে না, মাত্র একটা কিতাব কোরআনটাই যথেষ্ট। কোরআনের আলোকিত বুঝে দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝে দাও। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে বাচ্চাকে সবার আগে হাতে তুলে দিব কয়টা কিতাব? কয়টা কিতাব? একটা কিতাব দিলে ও বাচ্চা কমপ্লিট। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা এতগুলো বই দিয়া ভালো করতে পারি নাই, ভালো করতে পারি নাই। আজকে যুবকদের হাতে হাতে কি বলেন? যুবকদের হাতে হাতে কি?
মোবাইল ভালো, হ্যাঁ কি যেন কইল, হ্যাঁ জি অনলাইন, আপনি যত অনলাইনে থাকবেন তত বেকায়দে পড়বেন, একটু অফলাইনে আসেন, এত অনলাইন দরকার নেই, অনলাইন তো অনলাইনই। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে, যেগুলো বন্ধ করা দরকার অনলাইনগুলোতে, সরকার ইচ্ছে করলে বন্ধ করতে পারে, পারে না বন্ধ করতে পারে না, পারে। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। যুবক তুমি যদি পর্নোগ্রাফি দেখো, তোমার চোখের সামনে মাথার সামনে যে ফ্রন্টাল সেলগুলো আছে সব মরে যাবে, তোমার যৌবন শেষ হয়ে যাবে, তুমি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবে। আজকে অসভ্য দুনিয়ার কিছু অসভ্য মানুষ আজকে মানুষের চরিত্রকে এত নিচের দিকে নামিয়ে দিয়েছে যে বিকৃত যৌনাচার কুত্তা বিলাইয়ের ভিতরে নাই তা মানুষ আজকে দখল করে নিয়েছে, ঠিক কিনা? শুধুমাত্র কারণ হলো কি ছেড়ে দেওয়া, কি ছেড়ে দেওয়া, কোরআনকে ছেড়ে দেওয়া। আমি মোবাইলকে হারাম বলছি না, আবার ভুল বুঝবেন না, মোবাইল এটা মনে করি আমার ভাষায় বলে এটা একটা অস্ত্র, শিশুর হাতে ব্লেড, হাতে শিশুর হাতে ব্লেড দিলে ও কি নখ কাটবে না হাত কাটবে, আর আপনি কি করবেন, নখটা কেটে ফেলবেন, অতিরিক্ত অংশ কেটে ফেলবেন। শিশুর হাতে ছুরি দিলে সে কি ফল কাটবে না হাত কাটবে, আর পরিপূর্ণ এটা যুবকের হাতে, পরিপূর্ণ মানুষের হাতে যদি আপনি ফল দেন আর চাকু দেন সে কি কাটবে, হাত কাটবে না ফল কাটবে, ফল কাটবে। অতএব মোবাইলটা হচ্ছে একটা অস্ত্র, যার তার হাতে দেওয়া যাবে, দেওয়া যাবে। এখন ক্লাস নাইনে পড়ে ছেলে বাবাকে বলে আব্বা যদি না দাও খাইয়া ফেলাবো, আসলে এরকম আসলে নাই, খাওয়া খাওয়া ঘুম সব বাদ, যুবক এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, তোমাকে কন্ট্রোল করতে হবে, তোমার চোখ কন্ট্রোল, তোমার কান কন্ট্রোল, তোমার জিহ্বা কন্ট্রোল, চোখ দিয়ে খারাপ দেখবে না, কান দিয়ে খারাপ শুনবে না, জিহ্বা দিয়ে খারাপ কিছু খাবে না, তোমার হাতে জান্নাত আল্লাহ পাক তুলে দিবেন। এই জন্য এই চোখের মালিক কে, সব আল্লাহ, চোখ দিয়ে দেখেন আপনার মালিক আল্লাহ, চোখ কে চালায়, মেয়ের দিকে সায়া থাকে কে আল্লাহ, মেয়ের দিকে আল্লাহ সায়া থাকে, কি কথা কি বুঝতেছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, সম্মানিত ভাইয়েরা চোখ চোখ আমি চালাই, ডানে তাকাই বামে তাকাই রঙিন চশমার ফাঁক দিয়ে তাকাই, কিন্তু পরনারীর দিকে তাকানো হালাল না হারাম, মার দিকে, মার দিকে তাকানো কি গুনা না সওয়াব, বউয়ের দিকে অন্যের বউ দেখছেন চুপ করে থাকে, হ্যাঁ অনেকে কয় হুজুর বিয়ে করে যা মজা, পরকিয়ে করে তার চেয়ে বেশি মজা, যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, পরকিয়ার পরিমাণ কমেছে না বেড়েছে আজকে সমাজে, বিয়ে বেশি না পরকিয়া বেশি, বিয়ে তো দরকার নাই, পরকিয়া করলে কোনো খরচ নাই, যেরকম নাউজুবিল্লাহ। যদিও কথাগুলো মুখরোচক মনে হচ্ছে, আজকে অসংখ্য পরিবার আগুন ধরেছে পরকিয়ার কারণে, ঠিক কিনা? শুধুমাত্র মোবাইল সেটিং সেটিং সেটিং, ঠিক কিনা? কি করো সেট, কি করে সেট, আমার ভাইয়েরা আমার মনে হয় এই মোবাইলের যদি জবান খুলে যায় বলবে এটা লুচ্চা, ঠিক কিনা বলেন, ওটা বদমাইশ, এটা সবচাইতে বড় সাক্ষী। এই জন্য মোবাইলটাকে মুসলমান বানাতে হবে, কি বানাতে হবে, মুসলমান বানাতে হবে, কোরআন এই মোবাইলের ভিতরে কোরআন তুলতে হবে, ভালো কিছু দেখতে হবে। আমি মোবাইল দেখছি আল্লাহ আমাকে দেখছেন, কথা বোঝেন নাই, আমাকে কে দেখছেন, আমার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী কে, আল্লাহ, সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই জন্য আমার আপনার সফলতার জন্য এক নম্বর জরুরি হলো কোরআনটাকে নিয়মিত করানো, নিয়মিত করা,
যখন আমরা ঘুম থেকে উঠব প্রথম ওযু বানায় নামাজে দাঁড়ায় যাব কিসের নামাজ আরো জোরে আরো জোরে ফজর আগে দরকার না জুমার নামাজ আগে দরকার কিন্তু আজকে আমার দেশে কোনটা আগে যায় ফজর পরে নাই জুমায় গেছে আছে না ফজরটা বাদ দিয়েছে জুমায় হাজির হয়ে গেছে আবার জুমায় না গেলে আবার বলে হুজুর জুমায় না গেলে নাকি মুসলমান থাকে না দেখছেন কি ফতুয়া বানালাম এদিকে ফজর নাই আমার ভাইরা এমনটা হওয়া যাবে না নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন বান্দা এটা আমার হক তুই আমার হকটা আদায় করবি আমি তোর হক জান্নাতটা বুঝাইয়া দেব তুই আমাকে সেজদা দিবি তুই আমাকে রুকু করবি আমি তোকে মাফ করে দেব কোরআনটা আমরা সুন্দর করে তেলাওয়াত করা শিখব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে না এমন লোক আমার দেশে বেশি না কম কিন্তু বিড়ি খাওয়ার পরিমাণ বেশি না কম আলহামদুলিল্লাহ ওয়াকামে আছে খালি বিড়ি খায় বিড়ি খাওয়ার দোয়া আছে আচ্ছা যারা বিড়ি খায় কি কয় আমি তো এটি চিন্তা করি রাগ করতেছেন নাকি আপনার ওঠে কেন মুরব্বী মা মুশকিলা কোমর লেগে গেছে একটু খারাপ হন বসেন বসেন আমি যদি বলি ভাই আমার একটু কোমর তোমার সই করি আমি একটু হেঁটে হেঁটে আসি একটা খুঁজে পাবো কাউকে কোন হুজুর নিয়ে আসলে খালি কোমর সোজা করে একটু বসে কেউ যাবেন না আমি দয়া করে একটা লোক উঠলে আমার আলোচনা হেরে যায় আপনি ওঠার মধ্যে আমার আপনার ওঠার মধ্য দিয়ে যদি আমার আলোচনা হেরে যায় এটা আমার এটা আপনার জন্য বদনসিব হয়ে যাবে একটু বসো সম্মানিত ভাইয়েরা কয়টা কাজ করবো আমরা বলেন কয়টা কাজ বুড়ো চাচার বয়স 70 বছর চাচা কোরআন পারেন বাবা খুব কঠিন মুখে আসেই না চাচা ওই যে নিয়ামতপুরের থানার সামনে যে আপনার একটা জায়গা আছে ওই জায়গার ডাক নাম্বার কত 93 বুঝতেছেন কি কোরআন মুখেই আসে না ডাক নাম্বার ভুলে না কি কথা কি বোঝা গেল আচ্ছা তাহলে বুড়ো চাচার বয়স 70 বছর ডাক নাম্বার ভুল নাই সিএস নাম্বার ভুল নাই আরএস না ভুল নাই কিন্তু জান্নাতের যে ডাক নাম্বার লাগবে কোরআনে খুঁজে বের করতে হবে এটার কোনো খেয়ালই নেই ঠিক কিনা বলেন তাহলে আমরা কোরআনের আয়াতগুলো শিখব কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাগুলো জানবো জোরে বলি ইনশাআল্লাহ এটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারবার করে বলেছেন একই কথা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা মানুষের কি হলো তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না তাদেরকে দিল কি তালা মারা হয়েছে নাকি দিল কি লক হয়ে গেছে নাকি কোরআন কি তারা কেন গবেষণায় নিয়ে আসে না আমরা কোরআনটা সুন্দর করে পড়ব কি সুন্দর মজার সূরা সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ সুন্দর করে কুল হুয়াল্লাহু আহাদ জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাইতের শেষে দাল সবাইতের শেষে কি দাল এবার র দিয়ে শেষ হয়েছে একটা সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ বলছেন বান্দারে কত আয়াতের ছন্দ ছন্দ মিলিয়ে মিলিয়ে তোর সামনে দিয়েছি বান্দা যেন মুখস্থ করতে সহজ হয়ে যায় একটা করে আয়াত মুখস্থ করবি জান্নাতে একটা করে তালা তোর বড় হয়ে যাবে রে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আরেকটা সূরা আছে সবসময় বেশিরভাগ আয়াতের শেষে শুধু দাদা বেশিরভাগ আয়াতের শেষে কি দাদা এক নাতি কর দাদা তোমার নাম এত কোরআনে কেন বোঝেন নাই কি হয়েছে দাদা কোথায় পাইছো আমার নাম
এখন বাচ্চা বলতেছে আজকে মক্তবে গেছিলাম শুধু হুজুর শুধু দাদাই কয় কি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহু আকবার বলেন সব দাদা দিয়া শেষ আবার আপনি চলে যান সর্বশেষ সূরা কোন সূরা বলেন 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 নাস মানে কি মানুষ আমরা সর্বপ্রথম সূরার নাম কি বাকারা প্রথম সূরা কি বাকারা বাকারা মানে কি গরু প্রথমে হলো গরু শেষে হলো মানুষ অর্থাৎ কোরআনে তুমি ঢুকবা এই কোরআনে ঢুকতে নিয়ে তোমার যদি গরুর মতো সেন্সলেস হয়ে ঢোকো গরুর যেমন কোনো চিন্তা নাই গরুর যেমন কোনো সেন্স নাই অনুভূতি নাই বিবেক নাই বিবেকহীন হৃদয় নিয়ে যদি কোরআনটাকে সুন্দর করে গরুর মতো আচরণ নিয়ে যদি ঢুকে পড়ো এরকমও যদি তোমার চরিত্র হয়ে যায় কোরআনটা সুন্দর করে পড়বে মানুষের মতো না আসে কোরআন থেকে বের হয়ে পড়বে জোরে করে সুবহানাল্লাহ সূরা নাসের প্রত্যেকটা আয়াতের শেষে সিন দিয়ে শেষ করেছেন কবিতার ছন্দের মতো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল আউযু বিরাব্বিন্নাস বলেন মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস জোরে বলুন আল্লাহু আকবার কি সুন্দর মিল আবার আবুল হাবের নামে সূরা আছে না নাই রহমতের সূরা না গজবের সূরা সবাতের শেষে বা দিয়ে শেষ হয়ে গেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আল্লাহু আকবার বল কি সুন্দর আল্লাহর কালাম পড়তে মন চায় না অনেকের না আমরা তেলাওয়াত করব বেশি বেশি জোরে বলি ইনশাআল্লাহ তেলাওয়াত করতে বাধা দিয়েছিল আবু জেহেল আজকের সমাজেও কিছু আবু জেহেল আছে না নাই আছে না নাই মাহফিলে স্লোগান দিতে বলেন স্লোগান দিতে বাধা দেয় নারে তাকবীরের নাম শুনলে ওদের গায়ে জ্বলে আছে না তাহলে নারে তাকবীর আল্লাহর নাম নিতে বলবো না কার নাম নেবো কার নাম নেব কোরআন থেকে আলোচনা করতে দিবা না তোমরা একটা কোরআন বানায় দাও তোমরা একটা কোরআন বানাও সেখান থেকে কথা বলি আমরা তো কথা বলবো এই কোরআন যদি পছন্দ না হয় তাহলে আর একটা কোরআন বানাতো না জীবন যাবে কোরআন ছাড়া কোনো বক্তব্য হবে না কারণ মান ক্বালা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে যার কথার মধ্যে কোরআন নাই যত দামি কথাই হোক না কেন আল্লাহর কাছে সেই কথার কোনো মূল্য নাই 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 কার কথা আল্লাহর কথা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আমরা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করব জিব্বা দিয়ে আওড়াবো জোরে বলি ইনশাআল্লাহ নামাজ না পড়লেও চলবে নাকি নামাজ কি পড়তে হবে কয় অক্ত নামাজ আসতে বলবেন না কয় অক্ত নামাজ কোরআন দিয়ে নামাজ পড়ব কোরআন দিয়ে সমাজ গড়ব কোরআন দিয়ে সমাজ গড়তে যারা বাধা দেয় তাদেরকে মোকাবেলা করব সবাই কি রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আমরা যখন জন্ম নিয়েছি আমার কানে কি শব্দ দিয়েছে আরো জোরে যখন নামাজে দাঁড়াই তখন নিয়ত বাঁধতে কি রুকুতে যেতে কি সেজদায় যেতে কি জীবন শেষ এখন জানাজা জানাজার প্রথম তকবীর কি দ্বিতীয় তকবীর কি তৃতীয় তকবীর কি সব জায়গাতে আল্লাহু আকবার ময়দানে আল্লাহু আকবার বলতে তোমার লজ্জা লাগে গালগুলো দাগগুলো ভেঙে ফেলা দরকার
সবচেয়ে বড় কৃপন্ত সেই যে তার মনিবের নাম নিতে লজ্জা পায়। সুবহিস্মি রাব্বিকাল আলা, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বাক ফাকাব্বির, তুমি তোমার রবের নাম বড় করে নাও। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় না কয় বিধাতা, উপরওয়ালা, সৃষ্টিকর্তা। আল্লাহ বললে নাকি মৌলবাদী মৌলবাদী গোন্দায়, এরকম বেকুব কিছু আছে না নাই? কিছু আছে না নাই? শতবার খোদা বললে যে সওয়াব পাবো, একবার আল্লাহ বললে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব পাবো। আমার আল্লাহর নাম খোদা না, খোদ থেকে খোদা। আমার আল্লাহর নাম বিধাতা নয়, আমার আল্লাহর নাম উপরওয়ালা নয়, সৃষ্টিকর্তা নয়, আমার আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, দেবের দেবী আছে, আছে না নাই? আচ্ছা, আমার আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নাই, খুঁজে পাবেনই না, সুবহানাল্লাহ বলবেন না? আবার আমার আল্লাহর নামকে যতই উল্টা পাল্টা করে, চারটা অক্ষর দিয়ে গঠিত আল্লাহ, আলিফ লাম লাম হা, চারটা হরফ, প্রথম আলিফ বাদ দিয়ে দেন কোনো সমস্যা নেই, আমার আল্লাহর নাম ঠিক আছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর একটা লাম্বাদ দিয়ে দেন, থাকে শুধু লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর একটা লাম্বাদ দিয়ে দেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহকে চেনার জন্য আমার আল্লাহ নামটাই যথেষ্ট। আমার আল্লাহ নামকে যদি আপনারা দেখতে চান, দুটো হাতের মধ্যে আছে না নাই? যারা আরবি ক্যালিগ্রাফি বোঝেন, আরবি লেখাপড়া যারা জানেন, নখটা উঁচু করলে আমার আল্লাহর নামটা হাতের পাঁচ আঙ্গুলেই ফুটে ওঠে। এই বুড় আঙ্গুলটা হলো আলিফ, মাঝখানের আঙ্গুলটা হলো, মধ্যম আঙ্গুলটা হলো মাঝখানের লামের মাথা, আর শেষের দুই আঙ্গুল মিলে হয়ে গেছে ছোট্ট হা। আমার আল্লাহর নাম দিয়ে আমার আল্লাহ আমার হাতটা বানিয়ে দিয়েছেন, জোরে করুন সুবহানাল্লাহ। দুইটা হাতের সাপের ভিতরে, রেখার ভিতরে আমার আল্লাহর নামের সংখ্যাটা অঙ্কিত হয়েছে। আমার আল্লাহর নামের সংখ্যা কয়টা? 99 কয়টা বলে? ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, 99টি নাম। এই হাতে হলো 81, 8 1 81, এই হাতে হলো 1 8 18, 81 18 কত হয় বলেন? কত হয়? আমার ভাইয়েরা, আমরা যখন ঘুমাতে যাব, ঘুমানোর সময় সুন্নত নিয়মটা হলো ডান কাতে শুয়ে পড়া। বান্দা যখন ডান কাতে শুয়ে পড়বে, ডান হাতটা কানের নিচে রাখবে, হাঁটুটা একটু ভাঁজ করবে, হার্ট ভালো থাকবে, বাম দিকে শুয়ে পড়বে, হাড়ে চাপ পড়ে যাবে। মেডিকেল সায়েন্স বলছে তোমরা ডান কাতে শুয়ে পড়ো, রসুল 1500 বছর আগে যা বলেছেন সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের কথা বলেছেন। আমার নবীজি বলেছেন ডান কাতে শয়ন করো। কোন বান্দা যখন ডান কাতে শুয়ে পড়ে, দুইটা পা যখন ভাঁজ করে, আরবিতে মুহাম্মদ লিখতে যেই স্ট্রাকচার তৈরি হয়, বান্দা যখন শুয়ে পড়ে ডান কাতে, বাট পাটা যখন ভাঁজ করে, দেখতে মুহাম্মদ নামের মতো দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আরবি বুঝেন তারা কিন্তু বুঝে যাচ্ছেন আমার ভাইয়েরা, অর্থাৎ বোঝানো হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেতে নবীর আদর্শ, চলতে নবীর আদর্শ, কেমন করে রসুল শুয়ে পড়েছেন সেটাও আমরা ফলো করব, কেমন করে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তেমন করে আমরা কথা বলবো। আমার নবীর বউ একটা না একাধিক,
আস্তে রামনবজির বউকে একটা না একাধিক, একাধিক স্ত্রী লালন পালন কঠিন না একটা বউ পালা কঠিন? আর একটা সহজ লোট কম। আমার নবজি সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনটা করেছেন। আবার আমার নবজি জীবনের প্রথম যে বিয়েটা করেছেন, সেই বিয়েটার যে স্ত্রী তার ঘরে এসেছিল তিনি কুমারী না বিবাহিতা? কুমারী না বিবাহিতা? শুধু বিবাহিতা না, বিধবা। আমার নবীর বয়স কম না বেশি? বেশি। তোমরা রসুলকে গালি দাও, রসুল নাকি নারী পিপাসু? হুজুরে কর না আউযুবিল্লাহ। এই সমস্ত বক্তব্য দিয়ে বাংলার জমিনে এখনো তারা বেঁচে আছে, সুযোগ আসুক জিব্বা কাটবো আমরা। নবীকে গালি দিবি? কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। সময়ে কথা বলে দেবে, জোরে বলি ইনশাআল্লাহ। নবীর নবীর মোহাব্বত হৃদয়ে রাখতে হবে সবচেয়ে কম না বেশি? কম না বেশি? বেশি। নবীজি বিয়ে করেছেন কার অর্ডারে? আল্লাহ অর্ডারে। আল্লাহ অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করছেন, তিনি বিয়ে করেছেন প্রথম জীবনের আম্মাজান খাদিজাকে। এই মাসের নাম কি বলেন তো আরবিতে? মানে এমন একটা রাত পাইছি আমরা, এমন একটা মাস পাইছি, কিছু কিছু করে সব দিক থেকে একটু বলাও দরকার। রসুলের সিরাত যে আলোচনায় থাকে না, এটা আবার কেমন হয়? আমার দেশে সিরাতও আছে, মিলাদও আছে, এটা নিয়ে মারামারিও আছে, আছে না? নাই? তুমি কি মিলাদ, তুমি কি সিরাত, ওরে ধর, আছে না? নাই? আছে না? এগুলো নিয়ে আমরা গণ্ডগোল করবো না। কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কি হাম্বলি, কে মাজহাবি, কে লামাজহাবি, কে হানাফি, এগুলো আমাদের পরিচয় নয়। হু আসসাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জয় বলেন আমাদের পরিচয় কি? আরো জোরে, আমাদের পরিচয় কি? যাদের বক্তব্যের মধ্যে এই সমস্ত কথা বেশি ফুটে ওঠে, বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা, আট রাকাত, বিশ রাকাত, মোনাজাত, এই সমস্ত বিষয় নিয়ে যারা বেশি কথা বলে, ওরাই সমাজে ফেতনা সৃষ্টি করতে চায়। এগুলো নিয়ে কোনো কথা শুনবেন না আপনারা। কেউ যদি আমিন নাও বলে নামাজ হবে, ঠিক কিনা? কেউ যদি মোনাজাত নাও করে গুনাহ হবে না, ঠিক কিনা? নামাজ কয় অক্ত, এটা নিয়ে গণ্ডগোল আছে? ফরজ ফজরের কয় রাকাত, কোনো গণ্ডগোল আছে? জোহরের ফরজ কয় রাকাত, কোনো গণ্ডগোল আছে? ফরজ নিয়ে কোনো সমস্যা আছে? নফল নিয়ে যারা টানাটানি করো, ওদেরকে টানাটানি করবেন আপনারা, এত কথা বলিস কেন, ঠিক কিনা? এক জুব্বার ওয়াজ করতে লাগে আড়াই ঘন্টা, এক টুপি নিয়ে ওয়াজ করে আধা ঘন্টা, আছে না? নাই? এদিকে মুসলমান পিটন খাইয়া শেষ, ঠিক কিনা? যুবক ইউনিভার্সিটিতে পড়ে, একটা যুবক ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে জেনারেল সে স্টুডেন্ট, সে পড়াশোনা করে, ওই জায়গায় ওই পরিবেশে নগ্ন নারীর সামনে একটা ছেলে যে পাঁচ অক্ত নামাজ পড়ে, সে হাজার পীরের চাইতে বড় পীর। দরবারে থাইকা বুজুর্গ থাকা যায়, ইউনিভার্সিটিতে যাও ক্লাস করো, উলঙ্গ নারীর সামনে চক্ষুটা নিচের দিকে তাকায় রাখো, এটাই সবচেয়ে বড় মুজাহিদের পরিচয়। ইমান মসজিদে চেক হবে না, ইমান হবে বাজারে চেক, ভার্সিটিতে চেক হবে, ঠিক কিনা? বুজুর্গি দেখাও, কষ্ট পাচ্ছেন আপনারা? আরে ভাই টুপি দেখে সালাম দেয়, জানেন এই টুপিটা কোন গ্রুপের? ওর গ্রুপের সঙ্গে আমার গ্রুপ মেলে নাই, লম্বা টুপি দেওয়া যাবে না, আছে না? নাই বলেন তো, এরকম বেকুব কিছু আছে না? নাই? আছে। আসেন, দোয়া করি, দোয়া করব, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কি ব্যবসায় লস চাই না লাভ চাই? কয়টা কাজ করব? আলোচনা চলতেছে কয় নাম্বার? আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সহি করে না ভুল করে, সহি করে কোরআনটা আমরা শিখব, এটা আমার আপনার জন্য ফরজ। আজকের থেকে শিক্ষক নিয়ে নেন, আজকের থেকে টিচার নিয়ে নেন, ইংলিশ শেখার জন্য মাসিক বেতন কম না বেশি? আর আরবি শেখার জন্য মাসিক বেতন বেশি না কম? আলহামদুলিল্লাহ। কি বলি আমি,
এটা একটা চরম দুঃখের ব্যাপার। একজন ডিসি ইমামের পেছনে নামাজ পড়েন, ইমাম আল্লাহর দৃষ্টিতে ইমামের দাম বেশি না ডিসির দাম বেশি? ইমামের দামটাই বেশি। ইমাম ডিসির পেছনে নামাজ পড়তেছে কিন্তু ইমামের বেতন ডিসির চাইতে কম না বেশি? কম। আমার ভাইয়েরা, আমার দেশের 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম, 4 লক্ষ মুয়াজ্জিন, তাদের যে বেতন দেওয়া হয় সে বেতনগুলো সম্মানজনক না অসম্মানজনক? এমন খতিব আছে গ্রামের মসজিদের খতিব 6 মাস বেতন বাকি আছে না? নাই 6 মাস বেতন বাকি। কি সম্মান আমরা আলেমদেরকে দিতে পেরেছি। আবার প্রশ্ন করে, হুজুর 10,000 টাকা মাসিক বেতন দিয়ে আপনি এমনটি করেন, এত টাকা কি করেন? এরকম আছে না? নেই বলুন তো। আমার ভাইয়েরা, উচিত নয় ইংলিশ শেখানোর জন্য 5,000 টাকা সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন। আবার ইংলিশ টিচার বলে দেয় যাব, শর্ত হলো শুধু চা খাবো না, কফি দিতে হবে, সাধারণ কোনো বিস্কিট দেওয়া যাবে না, আকবরিয়ার বিস্কুট দিতে হবে, আবার ফলমূল দিতে হবে। আর হুজুর মাসে 30 দিন যায়, একটা চাও কপালে জোটে না, 3 মাসে কোনো বেতনের খবর নাই, আপনার কোরআন সহি হবে কেমন? আমার ভাইয়েরা, সুন্দর করে কোরআন শিখতে হবে, কোরআনের সম্মান মর্যাদাও দেওয়া দরকার, কোরআনকে সর্বাধিক মূল্য দেওয়া দরকার, মর্যাদা দেওয়া দরকার। কোরআনের তো বিনিময় হয় না, তবে এর সম্মান আছে না নাই বলেন? আছে। সুন্দর করে কোরআনটা আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো, আল্লাহ বলছেন বান্দারে, নাম্বার 2 যে কাজটা করলে তোর কোনো লস হবে না। অনেক লম্বা কথা শর্ট করে বলছি আমি, ওয়াকামুসসালা, যারা নামাজ কায়েম করবে, নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজ কায়েমের সংগ্রামও করতে হবে। নামাজ আদায়ে বিশ্বাসী কায়েমে বিশ্বাসী নয় এমন লোক বাংলার জমিনে আছে না? নাই না? অভাব নাই? এই ধরনের লোকই বেশি খুঁজে পাওয়া যাবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে পিঠে পিটন আসবে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে ইউসুফের মতো জেলও খাটা লাগতে পারে। নামাজ আদায় কোনো সমস্যা নাই, মুনাফিকরাও নামাজ পড়ে, সেই নামাজ তো পড়তেই হবে, নামাজ সংগ্রাম, নামাজের সংগ্রামে আমাকে আপনাকে সামিল হতে হবে। আমার বন্ধুগণ, সেই দল করা জায়েজ নাই যে দলের নেতাগুলো নামাজের জন্য ডাকে না, ঠিক কি না? নামাজের জন্য যারা ডাকে না সেইটাকে সাড়া দেওয়া যাবে না। যে নেতা নামাজের জন্য ডাকবে, বলবে নামাজ পড়বা, তুমি আমার কর্মী হবে, সেটাই হলো প্রকৃত দল। আমার ভাইয়েরা, সেই দলটা করতে হবে কার দল? আস্তে বলবেন না, কার দল? আমরা মুসলমান নামাজ কায়েমের সংগ্রাম করব, নিজেও নামাজ পড়ব, জীবনে নামাজ ছেড়ে দেব। 5 অক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেয়ে গেলেন? কষ্ট পেলেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, নিয়ামতপুরের মানুষকে নিয়ামতে ধন্য করো। জোরে বলি আমিন। এলাকায় সুদ আছে? তাহলে তো গজব, গজবপুর, কিসের নিয়ামতপুর? এলাকায় সুদ আছে? কম না বেশি? বরকত বেশি না গজব বেশি? এ ওঠে কে? ধরেন তো, ধরেন তো, বসেন একটু, বসুন দয়া করে, একটু বসুন। আর একটু সময় কি আছে? ফুটবল খেলা 90 মিনিট, কত মিনিট? 90 মিনিট, গোল হয় নাই, আরো কত মিনিট বলেন? আরো কয় মিনিট? কই না, 30 মিনিট না? ফুটবল মাঠে খেলা মাহফিল হচ্ছে, ফুটবলের খবর রাখতে হবে না? 90 মিনিট খেলা, গোল নাই, রেফারি আরো অর্ডার দিল, আরো 30 মিনিট বাড়ায় দিলাম, সেই 30 মিনিটকে কিছুই মনে করে না রেফারি, আরো বাড়া, তাও দেখি মাহফিলে একটু সময়টা বাড়ুক না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? যে উঠবে তার ধরবেন, বাড়িতে যাবেন না আপনারা? বাড়িতে যাবেন না? থাকেন তাহলে আমি যাই। সম্মানিত ভাইয়েরা, 3টা কাজ আমরা শিখে যাচ্ছি আজকে, 3টা কাজ করবো লস হবে না। 1 নম্বর কোরআন তেলাওয়াত করবো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ।
ঘুম থেকে উঠেই কি তেলাওয়াত? বলেন বলেন, কোরআন তেলাওয়াত এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা তেলাওয়াত করবো অর্থ সহ। নাম্বার দুই হলো নামাজটাকে কায়েম করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিজে পড়বো, পরিবারকে পড়াবো, সন্তান পড়বে না পিটাবো, ঠিক আছে না? সন্তান ক্লাসের পড়া না পড়লে কি করে? পিটায়, শাসন করে। সন্তান নামাজ না পড়ার জন্য কয়জন বাপ আছে পিটায়? কয়জন বাপ আছে সাহস শাসন করে? শাসন করবে কেমনে? বাপ তো নিজেই নামাজ পড়বে, ঠিক কিনা? কোথায় যাবেন আপনি? নামাজের জন্য তাকিদ থাকতে হবে। রাসূল বলেছেন বিল আসা, সন্তানকে লাঠি দিয়ে শাসন করো, এটাও আসছে। সম্মানিত ভাইয়েরা, নামাজের জন্য রাসূল কত পেরেশান ছিলেন, কত পেরেশান ছিলেন। আমার নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা কি? নামাজ। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে সর্বশেষ কথা থেকে, বাবা আমার ওই মেয়েটারে ঠকাবি না, ওই জায়গার পুকুরটা ওই ছেলেটা দিয়ে দিবি, এলে আসেন নাই বলেন তো। আর আমার নবীর সর্বশেষ কথা কি? আরো জোরে, আরো জোরে, সে নামাজ কি বাদ দেওয়া যাবে? নামাজ আমরা বাদ দেব না। নাম্বার তিন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিন নাম্বার কাজটা করলে তোমাদের কোনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার তিন হলো আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, জমাজমি দান করেছি, ধান শস্য দিয়েছি, তোমাদের যা বাদগুলো দিয়েছি, তোমাদের যে টাকা পয়সা সম্পদ মিল ইন্ডাস্ট্রিজগুলো দিয়েছি, সকল কিছুর মালিকেরা তোমাকে ক্ষণিকের জন্য বানায় দিয়েছি আমি, সেই জায়গা থেকে তোমরা কিছু অংশ গোপনে প্রকাশ্যে আমার পথে দিয়ে দাও, আমি তোমাকে বিনিময়ে জান্নাত দিয়ে দেব। জোরে করেন সুবহানাল্লাহ। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? হযরত আবু বকর তাবুক অভিযানের সময় রাসূল যখন বললেন, সাহাবীরা কে আছো, কি দান করবে, সবাই কেউ কেউ সম্পত্তি ভাগ করে অর্ধেক দিয়ে দিলেন, কেউ কেউ তিন ভাগের এক ভাগ দিচ্ছেন, কেউ কেউ চার ভাগের এক ভাগ দিচ্ছেন, সবাই দানের স্তূপ জমা হয়ে গেল। সেইদিন ওমরে ফারুক তিনি করলেন কি, অর্ধেক সম্পত্তি দান করলেন। অর্ধেক সম্পত্তি দান করার পর মনে মনে চিন্তা করছেন, আজকে আমার সঙ্গে মনে হয় আবু বকর পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে পর্যন্ত হাজির হন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হাজির হলেন, আমার নবীজি বলছেন, আবার আবু বকর সারা জীবন তুমি ফাস্ট হয়েছ, আজকে তুমি আল্লাহর দিনের জন্য তুমি কি পরিমাণ অর্থ নিয়ে এসেছো তুমি বলো তো। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই রাখি নাই, বাড়ির ঝাঁটা পর্যন্ত নিয়ে এসেছি, বাড়িতে শুধু রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, সব কিছু আল্লাহর পথে আমি আবু বকর দান করে দিলাম। একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। দিনের জন্য প্রথম খরচ করেছেন কোন সাহাবী? বলেন 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 বলেন, আবু বকর। হিজরতের সাথী কে ছিলেন? মেরাজের আগে মেরাজের বিষয়টা বিশ্বাস করেছেন প্রথম কে? নবীজির গুহায় ছিলেন কে? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথীর নাম বলা হয়েছে, সেই সাথীর নামটা কি? আবু বকর। হিজরতের রাতে খুঁড়ে খুঁড়ে গুহার দিকে নিয়ে গেছেন কে? আবু বকর। কোরআনে বর্ণিত গুহায় ওই সাহাবীর সাথীর নামটা আবু বকরকে বলা হয়েছে। নবীর শ্বশুর কে ছিলেন? বলেন 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 বলেন, এক ব্যক্তি। দেখেন কত গুণে গুণান্বিত। নবীর শ্বশুর আবু বকর। বেলালকে অর্থ দিয়ে টাকা দিয়ে মুক্ত করেছেন কে? জোরে বলেন কে? বিদায় হজের ভাষণে সবাই হাসে, কাঁদেন কে? কে কাঁদে বলেন? বিদায় হজের ভাষণে সবাই হাসি, কিন্তু আবু বকর কাঁদেন। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কাঁদো কেন, আমাদের তো আনন্দ, কারণ আজকে আমার উপরে আমাদের প্রতি খুশি হন লায়াত নাজিল করেছেন, দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। আবু বকর বলছেন, শোনো, বিল্ডিং যখন বানানো শেষ হয়ে যায় আর ইঞ্জিনের কোনো কাজ থাকে না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, আমার রসুল দুনিয়া তার বাঁচবেন না, এই জন্য আমি কান্দি। জোরে কর সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন কে? আবু বকর। এইরকম করে যাকাত অস্বীকার করার জন্য জিহাদের ঘোষণা করেছেন কে বলেন? জোরে বলেন, কে করেছেন? আচ্ছা, এরপরে সমস্ত সম্পদ সব কিছু উজাড় করেছেন কোন সাহাবী? আবু বকর। নবীর পরে শ্রেষ্ঠ মানুষকে?
বলেন বলেন নবীর পরে শ্রেষ্ঠ মানুষ কে? আবু বকর। আসমা আয়েশার বাপ কে? আসমা আয়েশার বাপ কে? মদিনার মসজিদের জায়গা কেনা হয়েছে কার টাকায়? চিন্তা করুন, এক ব্যক্তির কত অবদান নবীর সাথে, সবচেয়ে নবীর সাথে, নবীর সাথে কবরে সবচেয়ে কাছে শুয়ে আছেন কে? জোরে বলেন, আবু বকর। আমার নবীজির এত কাছের মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দান করেছেন! ওমর ফারুক বলেন, আমার গোটা জীবনের আমল এক পাল্লায় দিলে পরে, আবু বকরের হিজরতের রাতের আমল এক পাল্লায় দিলে তার পাল্লাটে ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দান, দানের দিক থেকে আবু বকরকে কেউ টপকিয়ে যেতে পারেনি, সব উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, এই কাজগুলো যদি আমরা করতে পারি, ব্যবসায় কোনো লস হবে না, শুধু কি হবে, লাভ হবে। লাভ কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই তিনটা আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আজকে যারা মারা এসেছেন, কালকের থেকে প্রশস্ত কাপড় পরবেন, ঢিলে ঢেলা কাপড় পরবেন, একটা বড় চাদর মাথা দিয়ে গা দিয়ে ঢেকে বাইরে বের হবেন। আপনার সৌন্দর্য পরপুরুষকে দেখানো কি? আরো জোরে বলেন, দেখানো কি? আর স্বামীকে দেখানো জরুরি, স্বামীকে দেখানো কি জরুরি? দেখাতে হবে, যে জায়গায় দেখানো দরকার সেই জায়গায় দেখান, বাকি জায়গায় আপনি ক্লোজ করে ফেলেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। কেউ যাবেন না, সোজা 12টার দিকে চলে যাচ্ছি আমরা, ধীরে ধীরে আর কিছু সময় লেগে যাবে। আমি সবার কাছে একটু সর্বশেষ আরজ করব, আমি দেখতে চাই, দেখি কে দৌড় মারে এটা করার পরে, এটা আবদার করার পরে। কেউ যাবেন না, মাহফিল কমিটি, এই যুব সমাজ না, এটা তাফসির কমিটি, যুবকরা মুরব্বীরা সাহায্য করেছেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব কোথায়? উনি কি চলে গেছেন? উনি কিছু দান করেছেন? যাক, ওনার কাজটা করেছেন, উনি 3,000 টাকা দান করেছেন। বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আগামীর মাহফিলে ওনাকে সভাপতি রাখবেন, এই মাহফিলটা আগামীতে 3 দিন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি, কেউ যাবেন না, আপনি দিয়েন না, কিন্তু মাহফিলের এই ফুল বাগানের ফুল আপনি, আপনি চলে যাবেন, ফুল বাগান নষ্ট হয়ে যাবে। ফুল বাগান নষ্ট করার জন্য আপনার ওঠাটাই যথেষ্ট, কেউ উঠবেন না, বসেন, একসঙ্গে আমরা দোয়া করে যাব।